আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, আল মুমিনু গিররুন করিম, মুমিন সাদাসিদা হয়, মুমিন ভদ্র হয়। আরেকটা আজীব সুন্দর কথা বলছেন নবীজি, লা ইয়খদাউ ওয়া লা ইয়ুখদাউ, মুমিন ধোকা দেয় না কাউকে। আবার বলছেন নবী, ওয়া লা ইয়ুখদাউ, মুমিন কারো দ্বারা ধোকাও খায় না। বুঝেন নাই, ইমানদার কাউকে কি দেয় না, ধোকাও দেয় না, আবার ইমানদার কারো দ্বারা কি খায় না, ধোকাও খায়। মুমিন এত বেকুব হইতে নাই, ইমানদার এত বেকুব হইতে নাই। আমারে চালাইতেছে আরেকজনে, কি লেগা আমার আত্মমর্যাদা কোথায়, আমার আত্মসম্মান কই, আমার গায়রত কোথায়, আমার আত্মপরিচয় কোথায়। আমি একবার ক্রিকেট খেলোয়াড়ের মতো, একবার ফুটবল খেলোয়াড়ের মতো, একবার সিনেমার নর্তকীর মতো, একবার নাটকের অভিনেতার মতো, একবার ইউরোপের কোনো খেলোয়াড়, কাফের মুশরিক বেঈমান তাদের মতো আমি আমাকে বারবার সাজানো ঘুরাই ফিরাই, এক একবার এক এক রং এক এক ঢং ধরি, এই ছলনাময়ী এক এক সময় এক এক রং ধরে, এ তো মুমিনের সিফাত হইতে পারে না, এটা তো ইমানদারের পরিচয় হইতে পারে না দোস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আয়াতের তরজমা হলো কুল, হে নবী আপনি বলুন, আপনি আপনার উম্মতের কাছে পেশ করেন, বলেন আপনি আমার বান্দাদের নিকট বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেই অনুসরণ করো। লাভ কি হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়াইগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহই হচ্ছেন ক্ষমাশীল এবং প্রচণ্ড দয়ালু। এই তর্জমা শেষ। তাহলে সহজ তর্জমা আপনারা বুঝছেন, হে নবী আপনি বলুন আমার বান্দাদের নিকটে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারই অনুসরণ করো, তাহলে দুইটা লাভ হবে, এক আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহই তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। যেই দুইটা হাদিস পড়ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, প্রথম হাদিসটার অর্থ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুইস্তু লি উতাম্মিমা মাকারিবাল আখলাক, আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে আবির্ভাব হয়েছি, প্রেরিত হয়েছি, আগমন করেছি, সমস্ত উত্তম সর্বোৎকৃষ্ট চরিত্রের সকল উত্তম গুণাবলীর পূর্ণতা দানের জন্য, উত্তম উন্নত সুন্দর সু উচ্চ সু মহান যত চরিত্র আখলাক, এই সব কিছুর পূর্ণতা দান করার জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি, অর্থাৎ আমার মাধ্যমেই আল্লাহ তাআলা সমস্ত আখলাক, সমস্ত চরিত্র, সমস্ত চলন বলন সব কিছুই পরিপূর্ণ করেছে। এই হলো প্রথম হাদিসের তর্জমা। দ্বিতীয় হাদিসের তর্জমা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেহ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি, যতক্ষণ না তার মনের ইচ্ছা খেয়াল খুশি তার মনে যা চায় তার বিপরীতে আমি নবী যা কিছু নিয়ে এসেছি সেইটার পূর্ণ অনুসরণ না করব।
আমি রসুল 23 বছরে আল্লাহর পক্ষ থেকে জীবনের সব ক্ষেত্রে সকল ব্যাপারে একেবারে বিন্দু বিন্দু ছোট বড় সব ব্যাপারে আমি যা নিয়ে এসেছি আল্লাহর কাছ থেকে বলেছি, করে দেখাইছি, আমার সেই কর্ম, আমার সেই বক্তব্য, আমার সেই সমর্থন অনুমোদন, এর অনুগামী, এর অনুসরণ যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে পূর্ণ না হবে ততক্ষণ তুমি কেহই পরিপূর্ণ ইমানদার হইতে পারবে। তাইলে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উম্মত তোমার মনের চাহিদা কিছুই হইতে পারবে না। আমি রসুল যা নিয়ে এসেছি, যেটা যেভাবে বলছি, যেটা যেভাবে করেছি, সেই মতে যতক্ষণ তুমি নিজেকে পূর্ণ অনুসারী না বানাবে তাবান, ততক্ষণ পূর্ণ মুমেন হইতে পারবে না। এই কথাইটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বহু হাদিসে বহুভাবে বলেছেন, বলেছেন এই কথা। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না মা হাররামা রাসূলুল্লাহ ফাহুয়া মিম্মা হাররামাল্লাহ। শোনো উম্মত, আমি রসুল আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিষেধ করেছি তা হুবহু ওই রকম যেরকমটা আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ নিষেধ করেছে। অতএব আমার নিষেধ আল্লাহ তাআলার নিষেধের সমমান, অর্থাৎ আমি নিজের থেকে কিছুই বলি না, আল্লাহ পাকের পক্ষ থেকেই বলেছি। তাহলে এবার দেখেন কোরআনুল করিমের আয়াতটার তর্জমাও শুনলেন, হাদিসটার তর্জমাও শুনলেন। বিবেকবান এবং আকলমান হলে সামান্যতম বোধ বুদ্ধি বিবেচনা আকল দেমাগ যদি কারো থাকে তো এই বাংলা তর্জমা দ্বারাই বুঝে নেওয়া সম্ভব, এতটুকু দিয়েই যথেষ্ট। বাস্তবিক অর্থে কোরআনুল করিমই হেদায়েত, বাস্তবিক অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কর্ম এটাই হেদায়েত, মানে কোরআন এবং সুন্নাহ এটাই হেদায়েত, এটাই জীবনের গাইডলাইন, এটাই পথ নির্দেশিকা, এটাই আমাদের মূল গন্তব্য আখেরাতে পৌঁছবার জন্য একমাত্র মাধ্যম। এই জন্য প্রথম কথা এটা মনে রাখতে হবে, কোরআন এবং সুন্নাহ এটা হুজুরদের কিতাব না, তাবিজের কিতাবও না, এটা কোনো ফু দেওয়ার জন্য না, এটা আসছে জিন্দগি সাজাবার জন্য, জীবন গঠনের জন্য, আমারও আপনারও, যুবকেরও বৃদ্ধেরও, নারীদেরও পুরুষদেরও, ছোটদেরও বড়দেরও, কোলের বাচ্চা আর বুড়ো বাবা সবার জন্যই এই কোরআন হেদায়েত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ জিন্দেগি, তার কথা, তার বক্তব্য, তার সমর্থন এবং তার কর্ম সবার জন্যই অনুসরণ, এইটা হলো প্রথম মনে রাখতে হবে। এই কথা যখন আমাদের জেহান থেকে চলে গেছে ফলে আমাদের জিন্দেগি এলোমেলো হয়ে গেছে। আজকে এক ফ্যামিলিতে বাবা একজন, মা একজন, সন্তান 4 জন, কিন্তু প্রত্যেকের চিন্তা চেতনা মেজাজ চাল চলন রুচি লেবাস পোশাক স্টাইল বলা যায় সব ভিন্ন ভিন্ন, কারণ কেহই কোরআন এবং সুন্নাকে নিজেদের মূল মানদণ্ড মানতে নারাজ। ছেলের কথাও হলো আমি আমার মন মতো, বাপের কথাও হলো আমি আমার মন মতো, ছেলেকে বলে দিছে বাবা তুমি তোমার মতো করে সাজো, ছেলেও বুঝাই দিছে আব্বা আপনিও আপনার মন মতো চলো। এই জন্য এই যে সবাই সবার মতো, স্বামী স্বামীর মতোই চলে, স্ত্রী স্ত্রীর মতোই চলে, ছেলেটা ছেলেটার মতোই, মেয়েটা মেয়েটার মতোই, এই যে বিচ্ছিন্নতা আমাদের ঘর, অথচ পরিবার মানে তো বন্ধন, পরিবার মানে তো হওয়ার কথা ছিল একই সুতোয় গাথা, একই চিন্তা চেতনা মেজাজ ফিকির একই ভাবনা লালন করে, এরকমটা তো হওয়ার কথা ছিল পরিবার, কিন্তু বাপের চুল দেখেন আর ছেলের চুল দেখেন আকাশ পাতাল ব্যবধান। ছেলে জানে না তার বাবার অনুসরণ কিভাবে,
সে বলতেও পারে নাই, বাবা একবারও ভাবেও না যে আমার সন্তানটা এমন চলে কেন, আমি মুসলমান আমার ছেলেটাও মুসলমান। অথচ তার চেহারা সুরতে লেবাসে পোশাকে গঠনে চুলে সব কিছুতেই ভিন্নতা, এটা বহুত বড় আফসোসের বিষয়, বহুত বড়। মায়ের বোরকার রং একরকম, জিয়ের বোরকার রং আরেক রকম, কেন এমন হয়ে গেল, কেন এমন হয়ে গেল? দাদির গায়ে বোরকা দেখা যায় কিন্তু নাতনির গায়ে বোরকা নেই, কেন এমন হয়ে গেল? দাদি বা মেনে নিল কেন, আর নাতনি বা শিখল বলে। আজকে আমরা যখন নিজেকে অতি আধুনিক মনে করতে শুরু করছি, খুব বেশি যখন হ্যান্ডসাম স্মার্ট নিজেকে খুব রুচিশীল খুব ফিট ফাট মনে করতেছি, কিন্তু বাস্তবতা হলো এই ফিট ফাট এই স্মার্ট এই হ্যান্ডসাম যাই বলি সাজগোজ সব তো আমরা নিচ্ছি বেঈমানের কাছ থেকে, হয় কোনো ইহুদি নয় কোনো খ্রিস্টান নয় কোনো নাস্তিক নয় কোনো মুরতাদ নয় কোনো হিন্দু বৌদ্ধ, আমনাই তো কোনো দিন মানে না আল্লাহ মানে না মুসলমানের নামধারী পরিচয় কিন্তু আল্লাহর নাফরমান পাপি, এরকম কোনো ফাসেক ফুজ্জার অবাধ্য কোনো নাফরমানের চলন বলন আমাদের বুড়া মানুষ থেকে জোয়ান মানুষ নারী কিংবা পুরুষ সবার জীবনে এটাই আমাদের কাছে প্রিয়, এটাই আমাদের কাছে। চাচাও মাইনা নিছে সন্তানও মাইনা নিছে, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। এই ঘরের দাদাও ব্রাশ করে, নাতিও ব্রাশ করে, এই ঘরের বাবাও ব্রাশ করে, ছেলেটাও ব্রাশ করে, কিন্তু কেহই মেসওয়াক করে, কারণ সবাই ফয়সালা নিছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার আমাদের জন্য কোনো দরকার নেই। এই ঘরের নাতিও ডাইনিং টেবিলে খানা খায়, দাদাও ডাইনিং টেবিলে খানা খায়, কথা বুঝেন নাই? মাও খায়, ছেলে না মেয়েও খায়, সবাই নিজেকে খুব ভদ্র আধুনিক মনে করে দিনের পর দিন ডাইনিং টেবিলেই খানা খাচ্ছে, কিন্তু দস্তরখান কেউ বিছায় না, কেউ সমান জায়গায় খাইতে রাজি না, কারণ সবার সিদ্ধান্ত, ফ্যামিলির ছোট বড় জওয়ান বুড়া সবাই মিলে এটা সিদ্ধান্ত নিছে যে যাই করো যাকেই অনুসরণ করো তবে কমপক্ষে খেয়াল রাখো যে মুহাম্মদের যেন কোনো অনুসরণ না হয়, এদিকে নজর রাখবা, এদিকে নজর। পৃথিবীর যত রকমের ফাসেক ফুজ্জার যত রকমের ফালতু লোক হোক তাদের প্রত্যেকের চুলের কাটিং একবার একবার করে রাখো, যেহেতু প্রতি দেড় মাস এক মাসের মাথায় চুল কাটার সুযোগ আছে তো কাজেই একবার ক্রিকেট খেলোয়াড় একবার ফুটবল খেলোয়াড় একবার সিনেমার গায়ক একবার নায়ক একবার রাস্তার বখাটে একবার টিকটকার একবার ইউটিউবার অথবা যে কোনো কারো কিছু একটা, এইটারে বারবার ফ্যাশন চেঞ্জ করো কিন্তু খেয়াল রাখবা একবারও যেন ২০ বছরের ভিতরে ৩০ বছরের ভিতরে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে চুল রাখতেন, সাহাবায়ে কেরাম কিভাবে চুল রাখতেন, এটা যেন কোনোভাবে তোমার মাথায় না আসে, এটা নজর রাখবে। এই হলো আমাদের ফিকির। নাহলে আপনি এখন জিজ্ঞাসা করেন, আপনি জিজ্ঞাসা করেন যে যুবক তুমি দাঁড়াও, গত ১০ বছরের ভিতরে তুমি যতবার চুল কাটছো তুমি মুসলমানের বাচ্চা, একবারের জন্য মনে পড়ছিনি, কোনো একবার জিজ্ঞাসা করছুনি কাউরে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে চুল রাখতেন বলেন, সাহাবায়ে কেরাম কিভাবে চুল রাখতেন, আল্লাহর প্রিয় বান্দাগণ কিভাবে চুল রাখতেন? কেন মনে পড়লো না ভাই? কারণ আমাদের কলিজার ভিতরে শয়তান ইবলিস দুশ্মন আমাদের কলিজার মধ্যে এটা বসায় দিছে যাই করো মুহাম্মদকে অনুসরণ করো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়া চাচা ৬০ বছর বয়স, উনি সিদ্ধান্ত নিছে আমার বয়স যদি ৬০ হয় ৭০ হয় যদি আমার বয়স ৬০০ বছরও হয় আমি বিড়িখানা ছাড়তাম না, কারণ আমি জানি মুহাম্মদে আরবি
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্গন্ধ সইতেন না। নবীজি সামান্য কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না, কাঁচা রসুনের গন্ধ পছন্দ করতেন না, ঘামের গন্ধ পছন্দ করতেন না। কাজে আমি যেহেতু জানি নবীজি দুর্গন্ধ পছন্দ করতেন না, তিনি যেহেতু চির সুগন্ধিময়, 24 ঘন্টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হতো, তো সেই নবী যেহেতু সবসময় পবিত্র সুগন্ধিময় ছিলেন, কাজে আমার সিদ্ধান্ত আমি বুড়া হইতে হইতে যদি বাঁকাও হইয়া যাই মাগার বিড়িখানা ছাড়তাম না, কারণ আমি তো মুহাম্মদকে অনুসরণ করি না। কথা বুঝছেন না? এটা হলো ওনার ফায়সালা। আপনি মুখে বলবেন আপনি কলজাটা সিরিয়াস আন, এটা এটার ভিতরে, এটাই ভিতরে, হ্যাঁ এটাই ভিতরে। 30 বছর প্রয়োজনে লাগাতার আমি দাড়ি কাটবো, কাটতেই থাকবো আমি, যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি প্রতিবারও কেঁদে ওঠে, তিনি যদি প্রতিবারও কাঁইপা ওঠে যে হায় উম্মত কল্লাটা কি, তারপরও আমার কোনো পরোয়া নাই, কারণ আমার তো সিদ্ধান্ত আমি বিরোধিতা করব মুহাম্মদ, কাজে আমি দাড়ি কাইটাই যাব। সাফ কথা বেটা, কোন মোল্লা কি বলছে, কোন মৌলবি কি বলছে, এগুলো আমার দেখার সময় নেই। এই যে মানসিকতা ভাইয়া বাবা, এ কেমন জিন্দগি, এ কেমন জিন্দগি, এ কেমন জীবন বলে? দিনের পর দিন, বছরের পর বছর, সামান্য পেশাব করে টয়লেট বাথরুমের ঠিক মতো পবিত্রতা, টয়লেট পেপারটুকুও ঠিক মতো ব্যবহার করে না, পানি ব্যবহার করে না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা অর্জন ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। নবীজি বলছেন ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয় আল্লাহ পবিত্র, পবিত্রতা ছাড়া তিনি কিছুই গ্রহণ করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ কিংবা অর্ধাংশ। নবীজি বলছেন মিফতাহুস সালাতে আত তুহুর, পবিত্রতা নামাজের চাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতভাবে বলছেন, কোরআনুল করিমের মধ্যে আছে, কোরআনে আল্লাহ বলছেন বান্দা তুমি যদি পেশাব করে পায়খানা করে অথবা বীর্যপাত হওয়ার কারণে গোসলও ফরজ হয়, যদি তোমার পানি না মেলে, কোনোভাবে পানির ব্যবস্থা হচ্ছে না, প্রয়োজনে মাটি দিয়ে তায়াম্মুম করো, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, মাটি দিয়ে তায়াম্মুম করো। যদি বলি আল্লাহ মাটি দিয়ে সামান্য একটু মুখ মুছলে, মাটি আর হাত মুছলেই সারব পবিত্রতা, একেবারে এত তাড়াহুড়ার কি আছে, পানি মিলুক পরে চিন্তা করুন। আল্লাহ তাআলা কোরআনে বলছে বান্দা প্রয়োজনে মাটি দিয়ে হলেও পবিত্রতা অর্জন করো, কেন জানো, আমি আল্লাহ সারাক্ষণ আমার বান্দাকে পবিত্রই দেখতে চাই। ওয়ালাকিন ইউরিদু লিয়ুতাখিরাকুম, আমি আল্লাহ চাই তোমাদেরকে পবিত্র দেখতে, পবিত্র দেখতে। আল্লাহ যেন বলে বিশ্বাস করো বান্দা তোমার শরীর নাফাক থাকুক আমি এটা মোটেই পছন্দ করি, আমার একদম ভাল লাগে না, এটা একদম ভাল লাগে। তুমি পেশাব করে পানি নিবা না, টয়লেট পেপার ব্যবহার করবা না, তুমি এরকম অপদার্থ, এরকম ফালতু, এটা তো আমি কোনো মুসলমানের জন্য আমি আল্লাহ এটা পছন্দই করি, যে আমার বান্দা, আমার মোমেন, আমার ইমানদার বান্দা, ওই এরকম ফালতু হবে কেন, ওই এত বাজে হবে কেন, এরকম হবে কেন। আজ আমাদের সন্তানদের নিজেরা ফ্যাশন মানে কি, সারাক্ষণ চুল এটারে, মাথার মধ্যে এটারে কোনো রকম একটা কাটিং বানায়, এটারে শুধু ঘুরায়, মানে এর চাইতে বড় ছাগলামি আমি অনেক চিন্তা করে দেখছি, মানে এর চাইতে বড় প্রতিবন্ধিতা আর কিছু হইতে পারে না, যে নিজেই বড় রাইখা, নিজেই এটারে বিকট বিদ ঘুটে আফ্রিকান জঙ্গলের মতো কোনো প্রাণীর মতো চুল বানায়, আবার নিজেই এটারে একবার এদিকে ফিরায়,
একবার, আমার কাছে মনে হয় এ প্রতিবন্ধী, তার মানসিক সমস্যা আছে, সে সুস্থ না স্বাভাবিক, আপনি পরীক্ষা করে দেখেন। নাহলে তুমি বাড়াইয়া দিলে এন দেয়া, তুমি এটা ফিরাও কেন, আর ফিরাইলে এটা এরম বাড়াইলা কেন, কথা বোঝেন নাই আমার, এটা যে তো তোমার অসুবিধাই করতে আছে, তো তো এটার আগে কাটতে লাও। আর যদি বলে না অসুবিধা করে না আমার, তো এটারে ফিরাও কেন প্রত্যেকবারে, এটা বেয়ার আমরা কিতা তোমার। একজন ভাই যুবক, উত্তর দাও ভাই, দেও এখন বলো যে কি কারণ হয় ভাই, বা এটারে ফ্যাশন বলে যে হাতের এমনি লারণ চুল লারণ, এটা পৃথিবীর, আমরা হুজুরদের বই বাদ দেন, স্কুলের কলেজের ইউনিভার্সিটির পৃথিবীর কোনো গবেষকের কারো কোনো বইতে কথা আছে যে গবেষণায় প্রমাণিত হয়েছে একটি যুবকের সৌন্দর্য ফুটে ওঠে যখন সে চুল বারবার পিছনের দিকে বাড়ি মারে, এরকম কোনো তথ্য আছে কি না কোথাও, থাকলে আমার জানার দরকার, বলেন না কিরে বাপ, বলেন, পাগলামিরও তো একটা সীমা আছে, বোকা বুঝি এত বোকা হয়, নির্বোধ বুঝি এত নির্বোধ হয়, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছে, আল মুমিনু গিররুন করিম, মুমিন সাদা সিধা হয়, মুমিন ভদ্র হয়। আরেকটা আজীব সুন্দর কথা বলছে নবীজি, লা ইয়খদাউ ওয়া লা ইয়ুখদাউ, মুমিন ধোকা দেয় না কাউকে, আবার বলছে নবী ওয়া লা ইয়ুখদাউ, মুমিন কারো দ্বারা ধোকাও খায় না, বুঝেন নাই, ইমানদার কাউকে কি দেয় না, ধোকাও দেয় না, আবার ইমানদার কারো দ্বারা কি খায় না, ধোকাও খায়। মুমিন এত বেকুব হইতে নাই, ইমানদার এত বেকুব হইতে নাই, আমারে চালাইতেছে আরেকজনে কিল্লেগা, আমার আত্মমর্যাদা কোথায়, আমার আত্মসম্মান কই, আমার গায়রত কোথায়, আমার আত্মপরিচয় কোথায়, আমি একবার ক্রিকেট খেলোয়াড়ের মতো, একবার ফুটবল খেলোয়াড়ের মতো, একবার সিনেমার নর্তকীর মতো, একবার নাটকের অভিনেতার মতো, একবার ইউরোপের কোনো খেলোয়াড়, কাফের মুশরিক বেঈমান তাদের মতো, আমি আমাকে বারবার সাজানো ঘুরাই ফিরাই, এক একবার এক এক রং এক এক ঢং ধরি, এই ছলনাময়ী এক এক সময় এক এক রং ধরে, এ তো মুমিনের সিফাত হইতে পারে না, এটা তো ইমানদারের পরিচয় হইতে পারে না দোস্ত। এই জন্য বাবারা আপনাদেরকেও বলি, প্রত্যেকেই আগে এই কথা বুঝেন, এইটা দয়া করে বুঝেন আগে, আমি এই জন্য বলছি, আগে দিল থেকে আমার কথাটা যারাই শুনতেছেন মনোযোগ দিয়ে শুনেন, কয়জন শুনেন আমার এই নিয়ে কোনো টেনশন নেই, কয়জন পাত্তা না দিলেও আমার কোনো সমস্যা না, আমি একজন শুনলো স্যার, কেউ না শুনলে আমারটা আমি কইয়া যাই আমার স্বভাব, এই যে কোনো সমস্যা, এই জন্য চিন্তাও করি না। জনপ্রিয়তা ধোকা, আসমানওয়ালা গ্রহণ করা সেটা হলো সফলতা, কথা বোঝেন নাই, জনপ্রিয় ঠিক আছে সব, কিন্তু মালিক নিল না, আল্লাহ তাআলা গ্রহণ করলেন না, তো কী ফায়দা, কি ফায়দা। এজন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনসাফের সাথে আগে এই কথাটা বুঝেন ভাইয়া, এখানে যে কয়জন বসছেন, বাবারা চাচারা বন্ধুরা ছেলেরা, এ কথা দিল থেকে ভাইয়া বোঝো যে কোরআন এবং সুন্নাহ আমার জন্য, আপনার জন্য, হেদায়েতের জন্য। আল্লাহ কোরআনে বলছেন, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা, আল্লাহ নিজে বলছে, শোনো বান্দা, এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত, ইয়াহদি বিহি, খোদার কসম আল্লাহ বলছে, আমি কেবল এই কোরআন দ্বারাই যাকে ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি, হেদায়েত দিয়ে থাকি। অতএব কোরআন এবং সুন্নার সাথে সম্পর্ক নাই, কোরআনুল করিমের হুকুমটা গ্রহণ করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা গ্রহণ করে না, নিশ্চিত সে কোন সঠিক পথ সুপথ আলোকিত রাস্তা খোদার কসম তার মিলবে না। তুমি ফইরা থুবাই এলাও, তুমি ফইরা থুবাই এলাও প্রয়োজন, কোনো অসুবিধা নেই, আটলান্টিক মহাসাগরে যত পানি তোমার জ্ঞান আমরা দোয়া করি তার চাইতে বেশি হোক, কোনো সমস্যা নাই, একবারে হিমালয় পর্বতের উচ্চতার চাইতেও মহাজ্ঞানী হও, কিন্তু কোরআন থেকে বঞ্চিত
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে বঞ্চিত, আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, আর সাইয়া সাইয়াও কদ্দুর কোরআন শরীফ পড়তে পারে না শুদ্ধ, এতটুকু যোগ্যতা যার নাই, ওই মুসলমান পরিচয়ধারী ব্যক্তি ব্যর্থ 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 বেটা, ব্যর্থ জিন্দগি, ওই জিন্দগি ওই দুনিয়ারে সব মাতবুরি বাহাদুরি, দুনিয়ারে কিছুক্ষণের কারাকারি, দুনিয়া নিয়া কামড়া কামড়ি, এগুলা কিছুক্ষণের মধ্যেই ফুরায় যায়, এগুলা কিছুক্ষণের মধ্যেই ফুরায় যায়। হ্যাঁ, এগুলা বেশিক্ষণ লাগে না, আড়াইটা বাজে গেলে গা, পরের দিনের আর আড়াইটা বাজে না, 24 ঘন্টা আর লাগে না, মাটির সাথে সব মিশে যায়, 24 ঘন্টা আর লাগে না। তখন 16 বছরের সাজানো বাগান 24 ঘন্টার আগেই নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ তাআলা দেখায়, আল্লাহ বলছে বান্দা বারবার পৃথিবীতে আমি একই ঘটনার পুনরাবৃত্তি করি, ইতিহাসের বারবার ইতিহাসের পুনরাবৃত্তি হয়, এটা আমরা বইতে পড়ছি বারবার, ইতিহাস বারবার ফিরে আসে বারবার বারবার, আল্লাহ তাআলা বারবার ইতিহাসকে ফিরায়, মানুষকে বারবার শেখাইতে চায়। কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, শুনেন নবীজিকে আল্লাহ বলছে, ফাকসুসিল কাসাস, হে নবী আপনি পূর্ববর্তী জাতির ঘটনা বলি আপনি আমার বান্দাদের কাছে বর্ণনা করুন, কেন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা ফিকির করতে পারে ভাবতে পারে। হ্যাঁ, আল্লাহ বলছে যে বন্ধু কেন আমি নূহ নবীর জাতি অবাধ্যতার ঘটনা, তাদেরকে তুফানে ধ্বংস করার ঘটনা কেন শুনাইলাম, আপনি বলেন তারা ফিকির করবে। আমি হুদ আলাইহিস সালামের ঘটনা, লূত আলাইহিস সালামের ঘটনা, সালেহ আলাইহিস সালামের ঘটনা, শুআইব আলাইহিস সালামের ঘটনা, মূসা আলাইহিস সালামের ঘটনা, ফেরাউনের ঘটনা, নমরুদের ঘটনা, কারুনের ঘটনা, আল্লাহ তাআলা এগুলো কোরআনে কেন বললেন বারবার, আল্লাহ বলছেন পরবর্তী বান্দারা যেন ফিকির করে, ফিকির কি করে বাপ, ফিকির করে, যেন ভাবে, যেন ভাবে। কোরআনুল করিম আল্লাহ বলছে কারুনকে আল্লাহ বলছিল, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ কদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ, আল্লাহ বলেন কারুনকে জানো তুমি, এই নাফরমান, তোমার আগে শক্তিতে অনেক বেশি ছিল, সম্পদেও অনেক বেশি ছিল, ধনেও বেশি ছিল, জনেও বেশি ছিল, মানে মানুষ শক্তি জনবলও ছিল বেশি, সম্পদও ছিল বেশি, এরকম অসংখ্য জাতি তোমার আগে আমি ধ্বংস করে দিছি, তুমি জানো না। কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন কত জাতিকে আমি ধ্বংস করছি, ও দুনিয়াবাসী তোমরা তাদের কবর স্থানে গিয়ে কান পাইতা শোনো, একটি নড়াচড়া বা একটা নিঃশ্বাস তাদের শুনতে পাও কি, দেখবা যে কোনো আওয়াজ নাই, কোনো নিঃশ্বাসের ধ্বনিও নাই, আজ তারা নিশ্চিহ্ন পৃথিবী থেকে নিশ্চিহ্ন, তারা বৃষ্টি বেশি হলে মসজিদে যাওয়া যেত না, মসজিদটা তো অনেক সুন্দর বড় সড়ো জায়গা আছে, মসজিদের ফিকির রাখেন যেন মসজিদের পরে তো ওই যে আওয়াজ উঠেছে দেখেন না, তাইলে এখনো উঠেন না, উঠেন না, আগে বীজ জ্বালন না, কুদুর বীজ এন অসুবিধা কি, এটা তো আর ফানিয়ে না পড়ে, মধু তো আর পড়তো না, তার অসুবিধা কি, কিচ্ছুই তো না, বিজলে কি হয়েছে, বিজলে কি মানুষ মরে যায়নি, তাই আর ভিজা মানে কোনো বৃষ্টির পানিতে ভিজা, এটা কোনো শর্মের বিষয় নেই যে আয় হায় রে বেজ যদি রে এ ভিজা গেছে একদম, এমন তো লজ্জার কিছু না, তো আর শর্মের, এই জন্য আমরা আপনাদের কাছে প্রথম আমি আপনাদের কাছে এই কথাটা বুঝাইছি, আমি পরে আয়াতের ব্যাখ্যা করার আগে মূলত এই কথাটাই বুঝাইতে চাইছিলাম, কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে আল্লাহর কোরআন এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এই দুইটাকে বাদ দিয়ে কোনো মুসলমান মুমিনের জীবন সুন্দর হয় না, আলো পায় না, পথ পায় না, গন্তব্য হয় না,
মঞ্জিল খুঁজে পায় না, বিসফল হয় না। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, দয়া করে প্রত্যেকে জোয়ান বুড়া, আবারও অনুরোধ করছি, আল্লাহর কোরআন এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার দিকে আপনাকেও ফিরিয়ে আনেন, আপনার পরিবারকেও ফিরিয়ে আনার চেষ্টা করেন, তাইলেই সফলতা, তাইলেই মুক্তি। এইবার চলেন আমরা মসজিদে যাই, এরপরে বাকি কথা ইনশাআল্লাহ আবার হবে। মাথায় যখন একজন নওজোয়ান ছেলের মাথায় যখন ইউরোপীয় কারো কালচার তার কলিজার মধ্যে বসে, সে যত কষ্ট করে হোক সে তার মতোই নিজেকে সাজায়, বহু কষ্ট করে হইল টাকা জমাইয়া ওই জামা ওই শার্ট ওই প্যান্ট ওই রকম চুলের স্টাইল বানাইতে চেষ্টা করে। এই এক এক ছেলে পেলের মুরব্বীরা তো জানেও না, এক এক ছেলে পেলের এই চুল ডিজাইন করতে এখন সেলুনে 500-1000 টাকা, আর তার চাইতে বেশি টাকা লাগে। ওই 10 টিয়ার চুল কাটেন না, এটা আরো অনেক টাকা বেশি লাগে। তাহলে সে লম্বা সময় সেলুনের মধ্যে দিয়া তারপরে অনেক টাকা খরচ করে সে নিজেকে এই ফ্যাশনেবল বানা, এরপরে প্রথম কাজ হলো মোবাইলে একটা ছবি তুলে বিভিন্ন আইটেমে ফেসবুকে দিচ্ছে এবং অন্য অন্যদেরকে আহ্বান করতেছে কমেন্টস করে জানাবেন কেমন লাগতেছে। অন্যরা অসাধারণ দারুণ এগিয়ে যান, সাব্বাস সেরকম হেভি এই একটা না একটা কইতে আছে আর উনি ভাল লাগতেছে ওনার কাছে। হ্যাঁ এই শেষ খালাস, এই এতটুকুই আর কিচ্ছু, আস্তাক। তো আমি বলতে চাচ্ছি কলিজার মধ্যে যার কথা মানুষের জাগে ভিতরে জমে সে তার মতো নিজেকে সাজায়। আমাদের আরবিতে বলে আয-যাহিরু উনওয়ানুল বাতিন, আরবি একটা প্রবাদ যে মানুষের অন্তরের প্রতিচ্ছবি, অন্তরের ঠিকানা মানে অন্তরের বহিঃপ্রকাশ জাহের, বাহ্যিক চেহারা, মানুষের অন্তরে কি আছে এটা চেহারা দেখে শরীর দেখে আন্দাজ করা যায়। যেমন আমরা সহজে বলি, আমরা মানুষের চেহারার দিকে তাকাইয়েই বলি ভাই কি অবস্থা মনটা খারাপ না, অথচ মনটা ভিতরে, কিন্তু সে তার চেহারা দেখে আন্দাজ করতেছে ভিতরটার মধ্যে মনটার মধ্যে কোনো কষ্ট আছে পেরেশানি আছে, এই জন্য চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ। আবার চেহারার দিকে তাকাইয়েই মানুষ বলে হ্যাঁ খুব রঙে আসো মনে হয়, খুব ফুর্তিতে আসো মনে হয়, হ্যাঁ বুঝা গেল ভিতরে তার কোনো খুশি আছে, এটাই চেহারার মধ্যে প্রকাশ পাচ্ছে। তাহলে এই জন্য ভাই এটাই সত্য, এটাই বাস্তবতা, মানুষের বাহ্যিক সাজগোজ কথাবার্তা আচরণ উচ্চারণ চাল চলন লেনদেন, বিশ্বাস করেন এই বাহ্যিক এটা দেখেই প্রমাণিত হয় তার ভেতরে কার জায়গা, আল্লাহ রসুলের জায়গা নাকি বেঈমান মুশরিকের জায়গা, এটা বুঝাই যায়, এটা বুঝাই যায়, আন্দাজ করা যায়। আপনি বলতে হবে না, আপনি বলতে হবে না, এটা এমনিতে অনুভব করা যায়। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, মুরব্বীরাও জওয়ানেরাও মা বোনরাও সবাই মিলে আপনারা আগে এই প্রথাটা, আজকে একদিনের ওয়াজের জন্য না বাফ, এই কথাটা দিলের মধ্যে আগে আনেন যে বাস্তবিক অর্থে আমরা মুসলমান আমরা মোমেন, আমাদের জন্য আমাদের কোরআনই আদর্শ, আমাদের রসুলের জিন্দিগি আমাদের আদর্শ, এর মধ্যেই আমাদের সৌন্দর্য, এর মধ্যেই আমাদের সফলতা, এর মধ্যেই আমাদের কামিয়াবি। দুনিয়ার সৌন্দর্য এখানে, আখেরাতের সৌন্দর্য এখানে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেন আমরা যদি তাকে অনুসরণ করি তাহলে এর চাইতে সুন্দর সাজগোজ চলন বলন চেহারা আচরণ উচ্চারণ সকল কিছু খোদার কসম পৃথিবীর আর কোনো ব্যক্তি গোষ্ঠী কারো কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উত্তম সৌন্দর্য, দুনিয়ার বিভিন্ন সকল বিষয়েও নবীজির চাইতে সৌন্দর্যময় আর কারো মধ্যে ছিল না, কেয়ামত পর্যন্ত আসবে তিনি সবচেয়ে সুন্দর, তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর,
সাহাবায়ে কেরাম অপলোক না হন, তাকিয়ে তাকিয়ে নবীজির চেহারা মুবারকের সৌন্দর্য দেখতেন। নবীজির একজন মহিলা সাহাবি হযরত উম্মে সুলাইম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন পূর্ণিমার চাঁদের রাতে ওনার বাড়ির উঠানে নবীজি দাঁড়িয়ে আছেন। এই অবস্থায় পূর্ণিমার চাঁদ একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক একবার দেখতেছিলেন, একবার উপরে একবার নিচে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে সুলাইম তুমি কি দেখছ? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি দেখছিলাম পূর্ণিমার ওই চাঁদ বেশি সুন্দর নাকি আপনার চেহারা মুবারক বেশি সুন্দর। ফাওয়াল্লাহি লা আনতা আহসানু আলাইয়া মিনাল কমার, আল্লাহর কসম আমি সিদ্ধান্ত দিলাম আপনি আমার কাছে আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতেও অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর, আপনি সুন্দর, আপনি অনেক সুন্দর। এক সাহাবিকে জিজ্ঞেস করছে, আপনি বলেন তো নবীজি কেমন ছিলেন? তিনি বললেন, আমি বলই শোনো, নবীজি ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়। যত তারে দেখি, যত তারে দেখতাম ততই প্রতিবার আগের বারের চাইতে আরো বেশি সুন্দর, নতুন নতুন মনে হচ্ছে। আরেক সাহাবিকে বলছে, আপনি বলেন নবীজি কেমন ছিলেন? ওই সাহাবি বলছেন, কাসিমুল ওয়াজহ। তিনি বলেন, শুনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন যার প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা যদি দেখো তাইলেও সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর, আবার সারা দেহ মুবারক একসাথে দেখলেও সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর। প্রতি অঙ্গেও তিনি সেরা, সারা অঙ্গেও তিনি সেরা, তার চোখও সেরা, নাকও সেরা, তার হাসিও সেরা, তার কান্নাও সেরা, আবার তার পুরা দেহ, পুরা অবয়ব সেটাও সবচেয়ে সুন্দর। এইভাবে বহু হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এক এক সাহাবি নবীজির এমন বর্ণনা দিছেন, পাগল করা বর্ণনা, কলিজা ছিঁড়া বর্ণনা। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন মিম্বরের মধ্যে দাঁড়িয়ে নবীজির সামনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত, এই অবস্থায় নবীজির দিকে তাকিয়ে কবিতার আকারে বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, হে নবী আপনার চাইতে সুন্দর আমার এই দুই নয়নে আমি আর কাউকে দেখি না। এরপরে বললেন, কেন দেখি নাই জানেন? ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, কারণ আপনার চাইতে সুন্দর কোনো মা কোনো বাচ্চাই কোনো দিন প্রসব করেন, এমন সুন্দর কোনো বাচ্চাই এই জমিন আর মায়ের পেট থেকে প্রসব হয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব, আপনাকে আল্লাহ তাআলা সমস্ত ত্রুটি থেকে পবিত্র করেই বানিয়েছেন। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, এটার অর্থ তো আরো সুন্দর। তিনি বলেন, যেন আল্লাহকে, যেন আল্লাহ আপনাকে বানিয়েছেন আপনার মনের মতো করে। এ কথার দুই অর্থ, হয় আল্লাহ নিজে মনের মতো করে আপনাকে সাজিয়েছেন, অথবা যেন আপনাকে সাথে নিয়েই আপনাকে সাজিয়েছেন। এত সুন্দর ছিলেন, এরকম কত বলবো সাহাবায়ে কেরামের বর্ণনা। সাহাবায়ে কেরাম কাছে থেকে নবীজিকে দেখছে। আমরা হাদিসে পড়ছি, বাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল দাড়ি পাকছে, সাহাবিরা এইটা পর্যন্ত গুনে রাখছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত সর্বমোট বিশটা চুল দাড়ি, বিশটা গুণা গুণা পাকছে, সাদা হয়েছে। মানে কি নজর সাহাবিদের, যে কয়টা চুল পাকছে মুহাম্মদে আরবির সাহাবিরা এটা পর্যন্ত প্রিয়তমের গুণে গুণে রাখছে, এত নজর দিতেন, এত এভাবে তাকায় থাকতেন, এভাবে তাকায় এক এক বিন্দু, এক এক বিন্দু, এক এক নড়াচড়া সাহাবায়ে কেরাম জান দিয়ে অনুসরণ করতেন। আমরা হাদিসে পড়ছি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে প্রতি বছর নবীজির ইন্তেকালের পরেও
যখন হজে যাইতেন হজ করার জন্য, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর মদিনা থেকে হজ করতে গেছিলেন মক্কায় নবীজির জীবনে, তখন উনি সাথে ছিলেন, তো উনি ওই বছর নবীজিকে দেখছে মদিনা থেকে মক্কায় হজ পর্যন্ত। নবীজি পথে কোথায় কোথায় থামছেন, অজু ইস্তেনজা করছেন, অপেক্ষা করছেন। কিতাবে আমরা নিজে পড়ছি এই সাহাবি আব্দুল্লাহ ইবনে ওমর মৃত্যু পর্যন্ত পরবর্তীতে যতবার হজ করছেন ততবারই নবীজি যেই যেই জায়গার মধ্যে থামতেন, ওইখানে প্রয়োজন না থাকলেও ইস্তেনজার জরুরত না হলেও তিনি অপেক্ষা করতেন। ওই রকমভাবে কিছুক্ষণ অপেক্ষা করে এইভাবে থাইমা থাইমা নবীজির অনুসরণ করতে 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 মক্কায় হজ করার জন্য যাইতেন। এই ছিল সাহাবিদের অনুসরণ। ভাইয়া কথা বললেন না ভাই, মোবাইলটা নিয়ে একটা মিনিট মোবাইলটা নামায় রাখেন, আপনাদের হাতের মোবাইলগুলো এমনি শুনেন দোস্ত, শুধু ওয়াজ না। ভাইয়া আমি বারবার বলি ভাই, বয়ান তো আলহামদুলিল্লাহ প্রতিদিন হয় হচ্ছে দোস্ত আমার, প্রতিটা মাহফিলের ইন্তেজামের মধ্যে কষ্ট আছে রে ভাই, একটা একটা করে টাকা উঠায়, দুইটা দুইটা টাকা উঠায়, পাঁচটা টাকা দেয়, কেউ দশটা টাকা দেয়, কেউ প্রত্যাখ্যানও করে, আচ্ছা পরে আইয়েন ঘুরে আইয়েন, অন্যায়, আচ্ছা দিমু তো আমি কি যাইগানি, ঠিক না বলেন না, কত জাতের কত রঙের কত সময় লজ্জা পাইতে হয়, সরমত পাইতে হয়, এত কষ্টের আয়োজন, অনেক ঘাম, অনেক মেহনত, অনেক পেরেশানি, অনেক ফিকির, অনেক কিছু চিন মিলাইলে একটা মাহফিল হয়, অনেক কিছু, এর মাকসাদ তো বাফ, কলিজার মধ্যে একটু অনুভূতি জাগা, শুধুই কিছু মস্কারি করলাম, ঠাট্টা করলাম, কিছুক্ষণ তামসা করলাম, হই হুল্লুর করলাম, বুট বাদাম খাইলাম, মোবাইলে কয়টা ছবি উড়াইলাম, তাংফাং করলাম, শেষ ২ লাখ টাকা। মনে করেন কিন্তু এই ২ লাখ টাকা তো এক মুঠের ২ লাখ টাকা না, কতশো মানুষের টাকা এটার ভিতর। ওই মানুষগুলো তো আল্লাহর কথা আখেরাতের কথার জন্য দিছিলেন, এই জন্য আমি সব সময় এটাকে খুব আমানত মনে করি, খুব ভাবি এক একটা মাহফিলের পিছনে অসংখ্য মানুষের অনুদান, আন্তরিকতা, ভালোবাসা এটার মধ্যে আছে, এই জন্য এটারে খামখেয়ালি মনে করেন, বুঝতে শিখেন। একটা মাথা আমি সবসময় বলি ভাইয়া, ছেলেদেরকে বলি, যুবক ভাই আপনাদেরকেও, চোখ বন্ধ করলেই ঝড় থামে না দোস্ত আমার, মানে আপনি যদি বলেন আমি চোখ বন্ধ রাখছি, আমি তুফান দেখছি না, ঝড় দেখি নাই আমি, তাই বলে ঝড় থামবে না, তার মানে আপনি মাথা নোয়া ফেললেই, আপনি যদি বলেন আমি খেয়াল করলাম না আর কি, হুজুরের কথা পাত্তা দিলাম না আর কি, ওলামায়ে কেরামের কথা গুরুত্ব দিলাম না আর কি, খোদার কসম বন্ধু, এই কারণে আখেরাতের বিচার, কবরের শাস্তি বন্ধ হবে না। হ্যাঁ, চালাক মনে করেন না নিজেরে, চালাক মনে করেন, মুরব্বীদেরকেও বলি, জওয়ানদেরকেও বলি, চালাক মনে করেন না কেউ কাউরে, বাদ দুগা ঠিক মতো খাইতে এলে নিজেরে বুদ্ধিমান ভাববেন না। হ্যাঁ, ৩ ফুট বিদেশ, আর কি তো আপনার সমস্যা কি, সাধুয়ানে গপ মারে, বিড়ি খায়, বন দিয়া সা দিয়া ভিজাইয়া খায়, বাহ, গপ কি, এক একজন গপের ছুটে দোহানের বাকি মানুষ কাঁফে, উনি বিশাল বেটা সফল, উনি ওনার ৩ ফুট বিদেশ, বাইক বিল্ডিং করে ফেলছে, ফার্নিচার টার্নিচার সব কিনা হইয়া গেছে, বাজার সদাই করে আরামসে খাইতেছে, মাশা আল্লাহ, মানে চাষার ফুর্তি, দুনিয়াতে যে জন্য আসছিলাম, আমার দুনিয়াতে আসা সার্থক, আসছিলাম ৩টা ফুট বিদেশ পাঠাইতাম, আল্লাহর রহমতে দর্জনের দোয়ায় ফুট বিদেশ পাঠাইছি, মেয়েগুলারে বিয়া দিছি, বাইক বিল্ডিং করছি, নিমসারের লগে কত জায়গা লইছি, ব্যাংকেও আল্লাহর রহমতে কয়টা টাকা জমছে, বাহ, কামিয়াব সাসা, আমনে আমনে কামিয়াব, আমনে সারিয়া গেছেন, উনি কামিয়াব, উনি এখন মানে ওনার ভাবসাব এমন, আমার আর কোনো কাজ নাই পৃথিবীতে, আমি আসছি যে উদ্দেশ্যে দুনিয়ায়, আমার দুনিয়া অর্জন হয়ে গেছে, নাউজুবিল্লাহ, না রে বাপ, যদি জিজ্ঞাসা করি ছেলেগুলো নামাজ পড়ে তো, ছেলের বউরা পর্দা করে তো, মেয়েগুলো পর্দা করে তো, স্ত্রী পর্দানশীল,
আপনার ফ্যামিলির মানুষ যতজন সকলে আল্লাহর কোরআন পড়তে পারে তো, ফজরের নামাজ সবাই পড়ে তো, এটা হিসাব দেন, এটা হিসাব দেন। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, রব্বুল আলামিন বলেন মাল এবং সন্তানাদি শুধুই কেবল দুনিয়ার জীবনের সৌন্দর্য, শুধুই দুনিয়া মাটির উপরের অংশ। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলে যদি যদি বান্দা আখেরাত আর পরকাল থেকে কোনো প্রতিদান পেতে চাও, আমি আল্লাহর কাছে কিছু যদি আশা করো, তাইলে সেটা কেবল আসসালিহাত, নেক আমল, বন্দিগি দেখাও, গোলামি দেখাও, সেজদা দেখাও, সুন্নাতের অনুসরণ দেখাও, আমার বন্ধুর ইত্তেবা অনুসরণ দেখাও, এইটা হলো সফলতা। কোরআনুল করিমে আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ বলে শোনো বান্দা, জাহান্নাম থেকে যাকে মুক্তি দেয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, খোদার কসম আল্লাহ বলেন ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর শুনে না ও বান্দা, দুনিয়ার জীবন সে কেবলই ধোকা, 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 সব ধোকা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব। আল্লাহ বলে বান্দা শুনে নাও, দুনিয়ার জীবন শুধুই কেবল তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ্দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আর আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন। লাহিয়াল হায়াওয়ান অর্থ জিন্দিগি, বেঁচে থাকার সার্থকতা, জীবনের সার্থকতা যখন মিলবে জান্নাত। লাউকানু ইয়ালামুন। আল্লাহ বলেন হায় বান্দা, যদি বুঝতা, এটা যদি বুঝতা বান্দা ভালো হতো, কিন্তু বুঝলা না, বুঝলা হুদা বাতের থালা, বাত, বাত কতটি খাইতে আসলে সফল, খাট পালং সোফা ফার্নিচার, চাকরি ব্যবসা, আয় রোজগার, দালান বিল্ডিং, এটাকেই তোমরা সফলতা মনে করো। গাররাত কুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ বলছে দুনিয়া তোমাদেরকে ধোকা দিল, দুনিয়া বহুজনকেই ধোকা দিছে, তুমি দুনিয়ারে খুব কামড়াইয়া ধরছিলা, দুনিয়ারে টাইট করে ধরছিলা, তুমি সয়েল টেস্ট রিপোর্ট করে একেবারে বুয়েটার ইঞ্জিনিয়ার দিয়া বিল্ডিংয়ের মজবুতির জন্য যেন তুমি কোনোদিন না মরো, যেন কোনোদিন তোমার এই ঘর থেকে বাহির না করে, এই জন্য খুব হ্যাপি হ্যাপি করে ফাইলিং কইরা এরপরে বিল্ডিং বাড়াইছো, এভাবে দুনিয়ারে তুমি আঁকড়াইয়া ধরতে চাইছিলা, দুনিয়া সত্যি সত্যি একদিন একটা লাথি মাইরা তোমারে কবরে ফেলাইয়া দিয়া বলবে, বেঈমান আমি যদি থাকতে দিতাম তাহলে তো তোর দাদারেও থাকতে দিতাম, তোর বাফারও থাকতে দিতাম, তোর পূর্বপুরুষকেও থাকতে দিতাম, আমি কাউকে থাকতে দেই নাই, কেউ মরতেও চায় নাই, তোরে থাকতে দেব কেন বেঈমান, কে তোরে বোকা বানাইলো, কে তোরে ধোকা দিল, তুই কেন আমারে আঁকড়াইয়ে ধরলি দুনিয়া, তুই জানো না আমি এখানে কাউরে থাকতে দেই না, আমার দাদা মরলো কেন, বেকুবা ছিল এই কারণে কেন, কথা বলেন না কেন মিয়া, আমার দাদা মরলো কেন, বেকুবা ছিল দেখে নাকি, আমার বাপ মরলো কেন, বেউকুফা ছিল এই কারণে না, আপনি সালাক, আপনি মরতেন না, মরতেন না, যুবক তোমার জওয়ানি শেষ হইতো না, তুমি কি ভাবছ এ সবসময় শরীর এরকম টান টান সুঠাম মজবুত দেহ থাকবে না, এমন হবে না আর কোনোদিন, ওই বুড়ো মুরব্বি বুড়ো মানুষ ওই চাচা দাদা তাদের মতো ঢিল রাধা শরীর আর হবে না, আর অতটুকুর তো নিশ্চয়তা নাই। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছেন কি সুন্দর আয়াত শুনেন,
আল্লাহ বলছে নুকিররু ফিল আরহামে মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, আমি মায়ের পেটে একটি নির্দিষ্ট সময় বাচ্চাটাকে রাখি, সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর শিশু আকারে বাচ্চাটাকে মায়ের পেট থেকে বের করি, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর ধীরে ধীরে তাকে সুঠাম মজবুত বড় স্বাস্থ্য মানে শরীরের শক্তি দিতে থাকি। আচ্ছা এখানে এসে আল্লাহ বলতেছে এ দিতে থাকি, সামনের দিকে নিতে থাকি বাচ্চাটাকে, তবে এখানে এসে আবার দুইটা হয়, অমিন কুম্মাইয়ুতা ওয়াফা মিন কাবলু, কাউকে কাউকে এই আগাইতে আগাইতেই মৃত্যু দিয়া কবরে নিয়ে যাই, আর অমিন কুম মাইয়ুরাদ্দু ইলা আরদালিল উমর, আর কাউকে কাউকে চূড়ান্ত বৃদ্ধ একবারে দুর্বল বুড়া পর্যন্ত নিয়ে যাই, কিন্তু সবাইকে না, সমানভাবে না। আমার দাদা বুড়ো হয়েছে দেখা, আমি বুড়ো হব তার কোনো নিশ্চয়তা নাই, আল্লাহ বলছে দেখে। এই জন্য সব জওয়ান বুড়া হয় না। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই, এ তিনি একদিন যুবকদেরকে লক্ষ্য করে বলছিলেন, ইয়া মাশারা শাবাব, যুবক ভাইরাও শোনো, তিনি বলছেন হে নওজোয়ানরা শোনো, ইন্না যারা আকাদ তুদরিকুহুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা, উনি বলছে বহু ধান বহু ফসল বহু ফুল পরিপক্ক হওয়ার আগেই পূর্ণতায় পৌঁছবার আগেই রোগ ব্যাধি জীবাণু ইত্যাদি কিছুর কারণে ঝরে যায়, মনে রেখো ঝরে পড়ে। এক গাছের মধ্যে যত মুকুল ধরে তত পরিমাণ আম হয় না, হয় কি ভাইয়া? তো এটাই উনি বুঝাইলেন, এটাই উনি বুঝাইলেন, মানুষ যে পরিমাণ ধান লাগায় ওই পরিমাণ ফসল ওঠে না, ওঠে ফসল না। এই জন্য তিনি বলছেন যুবক ধোকা খাইও না। আবার মুরব্বীদেরকে বলছেন ইয়া মাশারা শুয়ুখ, হে মুরব্বী বৃদ্ধগণ, হে বুড়োগণ, কি বললেন? উনি প্রশ্ন করছে বয়স্কদেরকে, যে প্রশ্ন করছেন মা ইউনতাজারু বিজ্জারাই ইজা বালাগা, কয় যে কোনো ধান যদি পাইকা যায় বলেন তো আর কাজ কি বাকি থাকে, জিজ্ঞাসা করছেন উনি হাসান বসরি রহমতুল্লাহ বয়স্ক লোককে বলছে, বয়স্কদেরকে, যে ধান যখন পাইকা যায় তখন আর বাকি থাকে কি, অন্ত কি বাকি থাকে, কথা বলেন না কি বাকি? কালু আল হাসাদ। তো কিতাবে আছে যে ওই মুরব্বীরা বয়স্করা বলল যে আর কাঁটাটা বাকি থাকে, তিনি বললে ঠিক, আপনারা বয়স্ক, আপনাদের আর মরণটা বাকি, আর মরণটা বাকি, কাঁটাটা বাকি আর, কাজেই আপনারাও হায়াত কাজে লাগান, যুব আপনিও হায়াত কাজে লাগান। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমার এই আয়াতের মূল বক্তব্য এই কথাটাই, আল্লাহ তাআলা বলছেন বান্দা, এবার আয়াতের মধ্যে আসেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। এই কথার আগে একটু ব্যাখ্যা করেন, এক মুমেন এক মুসলমান, আমরা যারা এখানে বসছি আলহামদুলিল্লাহ আমরা সবাই নিজেকে মুমেন পরিচয় দেই কি না, কথা বলেন না কেন, সবাই বলি তো না, এক মুমেন এক ইমানদার যে নিজেকে মুমেন পরিচয় দেয়, কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন সেই মুমেনের নিকটে সেই ইমানদারের কাছে সবচেয়ে প্রিয় জন সর্বোচ্চ ভালোবাসার জন হবে আল্লাহ, কে? মুমেনের প্রথম ভালোবাসা আল্লাহর প্রতি, মুমেনের প্রথম ভালোবাসা কার প্রতি, আবার বলেন কার প্রতি, এটা কোরআনের আয়াত, কোনো ঠেলাঠেলির কিছু নাই, ধাক্কা ধাক্কির কিছু নাই, সরাসরি কোরআনের আয়াত, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সাফ আয়াত, আল্লাহ তাআলা বলেন যারা ইমানদার, ও ভাই কথা বলো না, ছেলে ওই বেটা সামনে দাঁড়ায় কথা বলো কেন, তুমি আরো দূরে যাই কথা কইতে পারো না, হ্যাঁ যাও তোমার কথা বাকি থাকলে আরো দূরে যাও মিয়া, মেইন রোডে অনেক জায়গা আছে মিয়া,
কি আশ্চর্য বিবেকহীন বেটা, কতক্ষণ ধরে দেখেন কাবজাব করতে আসে, এই যে এতক্ষণ ধরে এতগুলো আওয়াজ এখান থেকে হয়েছে না, এই যে এখন মনে ঠান্ডা, কি কি অর্থ আছে এইটা? তুমি ওখানে বুট বাদামের দোকানে কত ফালতু মানুষ ঘুরতে আসে, ওখানে না ঘুরবা গিয়া, এটা তো জীবনের নিয়মে, আমরা তো প্রতিনিয়ত বুঝি এটা, আসমান হলার ফয়সালা ছাড়া এই কলিজার ভিতরে একটি শব্দ ঢোকেও না, এই জবান একটি কথা বলতেও পারে না। আলো পাবে কে? রবের ফয়সালা যার উপরে সে। গন্তব্যের সন্ধান পাবে কে? আখেরাতের মঞ্জিল খুঁজে পাবে সে, রব্বে করিম ফয়সালা করবেন যার জন্য। এটা শুধুই আল্লাহর ফয়সালা। আবু তালেবকে আপনারা শুনছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ আহাজারি করছে কালেমা পড়াইতে, 38 বছর নবীজির, 38 বছর অভিভাবক, 12 বছর থেকে 50 বছর নবীজির যখন বয়স, এই 38 বছর নবীজির অভিভাবক ছিল আবু তালেব, সুখে দুঃখে বিপদে আপদে আগলাইয়া রাখছে নবীজিকে, কিন্তু ইমান আনে না। শেষ বয়সে শেষ মুহূর্তে ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি আহাজারি করছে, চাচা কালেমাটা পড়েন চাচা। আবু তালেব বলছে না পড়বো না, আমি বেজ্জুতি হমু মানুষের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চাচা তাইলে কানে কানে বলেন, আমি কেউ রে কোনো দিন দুনিয়াতে আর বলবো না, শুধু হাসরের ময়দানে বলবো, আল্লাহর সামনে সাক্ষী দেব আমার চাচা কালেমা পড়ছে। কয় না শূন্য লাগবে মানুষ, বলবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলতে ফেলতে বললেন চাচা তাইলে কমপক্ষে আমি বলি কালেমাটা, আপনি কদ্দুর শুধু মুখটা নাড়েন, ঠোঁটটা নাড়বেন শুধু। ওফ কি পরিমাণ আবদার করছে। আবু তালে বলছে না ঠোঁটও নাড়তাম না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নিজে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চাচা আপনি ইমানবিহীন মরলে আগুনের মধ্যে পুড়বেন, আমি কেমনে সহ্য করব চাচা। এই তখন আবু তালেব একটা সাংঘাতিক কথা বলছে, আমাদের সবার জন্য এটা শিক্ষারে ভাই, আবু তালেব একটা ভয়ানক কথা বলছে, আন্নারু খাইরুম মিনাল আর, এই শব্দটা আবু তালেব বলছে। আবু তালেব বলছে মোহাম্মদ মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা ভালো, এটা আবু তালেবের কথা, আন্নারু খাইরুম মিনাল আর। এখন আবু তালেবেরটা হনে নাউজুবিল্লাহ কইলেন, আপনি আমার ছেলে যখন মেয়ে যখন মুসলমানের বিয়ের অনুষ্ঠানের মধ্যে গান বাজায় ঢোল বাজায় তবলা বাজায় নাচে গায় বেপর্দার উৎসব করে, তখন আপনার কলিজার মধ্যে তো এইটা কিতা করুম, জানি তো গুণা তো জানি, হ্যাঁ গুণা তো জানি, আল্লাহ তো ফিট বয়ডা, আমিও একটা আইডিয়া আছে, হ্যাঁ কিন্তু কিতা করুম, মানুষে তো সমাজে তো চলতে হইব, ফোলাফানের একটা আওশ ফোলাফানের একটা শখ, এই কথা বলে না তো, তাহলে এই কথার ওই কথার মধ্যে তফাত কি? কিছু নেই, একবারে বলেন এই কথার ওই কথার মধ্যে পার্থক্য কি? যে বুঝি তো বুঝি, অনেক দেখবেন অনেক মানুষ আছে সালাহাক মানে মাতালারে যে এমন সালা, বুঝি কথাটি বালা এ কয় হুজুররা আমরার লাগে কয় কথা ঠিক, কিন্তু পারি না সারে না। আর যদি আপনি কোন যে আর দুই টুকরা গোস্ত দেই, হ্যাঁ মাশা আল্লাহ আগের মতো সেই রুচি নাই, আচ্ছা দাও এরপরেও দাও, আগের মতো রুচি নাই, আল্লাহ দয়া করছে যে আগের মতো রুচি নাই আপনার, এইটাও আল্লাহর মেহরবানি, নাইলে আর কেউ খাইতে পারলো নইলে আপনি শেষ করলেন। মানে দুনিয়া ভোগ করার ব্যাপারে 100 বুঝে, আখেরাতের কথা বললে এই সমস্ত 9-6 কথা বলে, বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আরে ভাই জিন্দগির উপরে রহম করে, নিজের উপরে রহম করে, নিজেরে বরবাদ করেন না বাপ, দুনিয়া আপনি যাই পারছেন করছেন, ছেলে মেয়ে স্ত্রী সন্তানের জন্য সব কিছু গুছাইয়া যদি নাও দিতে পারেন খোদার কসম কোনো অসুবিধা হবে না, আমনে মরলে আবার জিফুতে কামাই করব, এতিম সন্তানও বড় হয়, এতিম বাচ্চাও
ধীরে ধীরে বাড়িঘর করে, বিয়া শাদি করে, একসময় দাঁড়ায়া যায়, কিচ্ছু হয় না। আপনি মরলেও পৃথিবীতে বাজার চলবো, ব্যবসা চলবো, চাঁদ উঠবে, সূর্য উঠবে। আপনি চললেও আপনার মরলেও আপনার ফুতে কামাই করব, আপনার ফুতে নাতিয়ে কামাই করব, পৃথিবীর উপার্জন বন্ধ হবে না। কিন্তু আপনি মরলে আর খোদার কসম নেক আমলের আর সুযোগ পাবেন না। খামখেয়ালি করেন না, খামখেয়ালি করেন, চালাক মনে করেন না নিচের। সবাইকে বলি, আমাকেও বলি, ফিকির চাই বাবা। কেন আল্লাহকে নারাজ করবেন? কেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানবেন না কেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, একজন মুমিনের সবচেয়ে বেশি ভালোবাসা কার প্রতি? আল্লাহ। বলেন না কার প্রতি? তাহলে আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও। এখন আল্লাহকে ভালোবাসা আমাদের দায়িত্ব কিনা? কথা বলেন না, দায়িত্ব কিনা? হ্যাঁ, এটা তো আল্লাহর দাবি, আল্লাহর চাওয়া। এটা যে ইমানদার মানে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, আমাকেই ভালোবাসবে, আমাকেই ভালোবাসবে। কোরআনে আছে, আল্লাহ বলেন আমি কেমন বান্দা চাই? আল্লাহ বলেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আমি এমন ইমানদার চাই যারা আমাকে ভালোবাসবে, আমিও যাদেরকে ভালোবাসব। আল্লাহ কোরআনে বলেন, এই ভালোবাসা যদি চলতে থাকে মৃত্যু পর্যন্ত, আমিও ভালোবাসি, বান্দাও ভালোবাসে, বান্দাও আমাকে মনে রাখে, আমিও তাকে মনে রাখি। আল্লাহ বলেন, মৃত্যুর মুহূর্তে আমি আল্লাহ এমন প্রিয় বান্দাকে আমি নিজেই ডাক দেব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজাই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়্যা, আমার প্রিয় বান্দা চলে আসো আমার কাছে, আমিও তোমার উপরে খুশি, তুমিও আমার উপরে খুশি। হাম ইহাঁ সে তুম ওহাঁ সে, দোনো জানেব সে ইশারা হুয়া, আমি এখান থেকে তিনি সেখান থেকে, দুই দিক থেকে ইশারা ইঙ্গিত, একে অপরের উপরে রাজি। বান্দা বলে, আল্লাহ আমি আপনার উপরে রাজি। আল্লাহ তাআলাও বলে, বান্দা আমিও তোর উপরে রাজি। বান্দা বলে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ বলে, বান্দা আমিও তোকে ভালোবাসি। এমন যখন হয়েই যায়, আল্লাহ বলে, দুই দিকের ভালোবাসা যখন কমপ্লিট, এবার বান্দা চলেই আসো, আর থাকতে হবে না দুনিয়া, আইসা বলো, আও বান্দা আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসো। এই জন্য ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসতে হয় বাবা, আল্লাহকে যদি পেতে হয়, আল্লাহকে পাইতেই হবে, আল্লাহকে রাজি করতেই হবে। আল্লাহ কোরআনে বলছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, তোমরা যারা আখেরাতে আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, তাহলে আল্লাহর সাক্ষাৎ পাইতে হবে। আল্লাহকে পেলেই জান্নাত পাবে, জান্নাত পেলেই আল্লাহকে পাবে। কথা বুঝছেন না? যে জান্নাতি সে আল্লাহর দিদার পাবে, যে আল্লাহর দিদার পাবে সে জান্নাত হবে। তাহলে আল্লাহকে পেতেই হবে, আল্লাহকে হারিয়ে পৃথিবী পেলে কিছুই পাওয়া হয় না। কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে গোটা পৃথিবী দশ বারো পায়, খোদার কসম সে কিছুই পায়, কিছুই পায়। দুনিয়া বারবার ধোকায় দেয়, দুনিয়া কি দেয়? ধোকাই দেয়, দুনিয়া ধোকা দেয়। ষোলো বছরের সাজানো সংসারও নিমিষেই তছনছ হয়ে যায়, তছনছ হয়ে, দুনিয়া ধোকাই দেয়, দুনিয়া ধোকাই দেয়। এই জন্য আল্লাহকে যদি পেতে চায়, আর পাইতেই হবে, আল্লাহকে ভালোবাসতেই হবে, আল্লাহকে পাইতেই হবে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতেই হবে। কোরআনে আল্লাহ বলছে, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি হলো সবচেয়ে বড় সম্পদ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ বলছে আল্লাহর জিকির এটাই হচ্ছে আকবার, সবচেয়ে বড় সম্পদ। তো আল্লাহ বলেন, এবার তুমি যদি সিদ্ধান্ত নেও যে আল্লাহ আমি আপনাকেই চাই, আপনাকে পেতে চাই। আমাদের ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন, সাইয়্যিদুত তাইফা, হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই। এই ওনার একটা দোয়া আছে, আমরা কিতাবে পড়ছি উর্দুতে। উনি যখন দোয়া করতেন, তো দোয়ার মধ্যে উনি বলতেন, কুই তুজসে কুচ আর কুই কুচ মাংতা হে, মাই হো তুজসে ইয়া রব তলব গারে তেরা। উনি দোয়ার মধ্যে বলতেন, আল্লাহ এই জগতের কতজন আপনার কাছে কত কিছু চায়, কেউ বাড়ি, কেউ গাড়ি, কেউ স্ত্রী, কেউ সন্তান, কেউ কত কিছু চায়,
তিনি বলেন, আল্লাহ আমি আপনার কাছে মাই হো তুজসে ইয়া রব, আমি আপনার কাছে হে মাওলা তলবগারে তেরা, আপনি আল্লাহকেই পেতে চাই, আপনার কাছে আপনাকে চাই, আপনার কাছে কাকে চাই? তো আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যদি আমাকে পেতে হয়, আমাকে চাইতে হয়, যদি জান্নাত পাইতে হয়, যদি পরকালের মুক্তি পাইতে হয়, যদি কবরের সফলতা পাইতে হয়, যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে হয়, সব কথা একসাথে আখেরাতের সমস্ত সুখ শান্তি সফলতা নিরাপত্তা যদি মিলতে হয়, আল্লাহ বলে ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, আমার বন্ধুকে অনুসরণ করো, আমার বন্ধুকে অনুসরণ করো, আমার বন্ধুকে অনুসরণ করো, হাঁটা চলা উঠা বসা আচরণ উচ্চারণ লেনদেন খাওয়া পড়া আহার নিদ্রা চলন বলন ঘর বাজার সংসার স্ত্রী সন্তান দেশ জাতি রাজনীতি সমস্ত কিছুর মধ্যে রাতের অন্ধকারে দিনের আলোতে একাকী কিংবা প্রকাশ্যে লোকসম্মুখে কিংবা সঙ্গোপনে আল্লাহ তাআলা বলেন একজনকেই অনুসরণ করো, তিনি আমার প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেই অনুসরণ করো, তাকেই অনুসরণ, তাকেই অনুসরণ। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, যুবক ভাই আমার, আমি সহ সবার কাছে রবিউল আউয়াল মাসে আমাদের এটাই বক্তব্য, চলেন সিদ্ধান্ত নেই, জীবনে মানুষ মাত্রই অনুসরণ করে, মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ অনুকরণ প্রিয়, এটা মানুষের রক্তের সাথে অস্তিত্বের সাথে মিশা, মানুষ অনুসরণ করে, কাউকে না কাউকে অনুকরণ করে। আমার 3 বছরের মেয়ে সেজদা দিলে বাসায়, তো ওই বাচ্চার মা সেজদা দিলে ওই সামনে গিয়া সেজদা দেয়, হের কারণে অনেক সময় সেজদা দিতে পারে না, ওই হে অনুকরণ করে, সে অনুসরণ করে। আমার এই বাচ্চা যতবারই ঘরের বাইরে যাইতে হয় হে হিজাব 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 এটা বারবার বলে, হিজাব 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 আব্বু হিজাব, ওইটা লাগবে মাথাতে, এটা না দিলে আপনি কইনাইলেও হে এটা বাইরে, ওই যে সে দেখছে তার বোন আমার বড় মেয়ে আমার বিবি তার দাদি তার নানি সবাই রে দেখছে সবাই হিজাব পরে, তো সে বুঝছে এটাই পোশাক, মানুষ অনুসরণ করে, ছোট হোক বড় হোক মানুষ অনুকরণ করে। প্রত্যেকটা ছেলের চুলের মধ্যে কারো না কারো অনুসরণ আছে, প্রত্যেকটা যুবকের ফ্যাশনের মধ্যে কারো না কারো অনুসরণ আছে, প্রত্যেকটা মানুষের চলাফেরা ঘর সাজানোর মধ্যে অনুসরণ আছে। অনুসরণ মানুষের একটা স্বভাবজাত বিষয়, তো আল্লাহ বলেন অনুসরণ যেহেতু তুমি করতেই আসো, কাউকে না কাউকে যেহেতু তুমি অনুকরণ করোই, তো সেটা আমার বন্ধুকে করলে অসুবিধাটা কি? কথা বুঝেন নাই আমার, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করলে অসুবিধা কোথায়? কেন কি সমস্যা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন যোগ্যতাটা কম? নাউজুবিল্লাহ বলেন না কেন? আজকে 1450 বছর ধরে বন্ধু শত্রু আপনজন দুশ্মন কাছের জন দূরের জন সবাই এই নবীর জিন্দিগি পরীক্ষা করছে, করছে কি না বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে গবেষণা শুধুমাত্র মুসলমান মুমেন আলেম ওনারাই করে না, জিনা জিনা সমস্ত কাফের বেইমান গবেষক বুদ্ধিজীবী পণ্ডিত নাস্তিক মুরতাদ সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী খুইটা খুইটা একবারে মাইক্রোস্কোপ যন্ত্র লাগাইয়া পরীক্ষা করছে, কিন্তু বারবার বন্ধু পরীক্ষা করিল শত্রু পরীক্ষা করিল মুহাম্মদে আরবি প্রতিবার জিতেই গেছে, গোল্ডেন এ প্লাস পাইছে, তিনি প্রথম সামিকেও গোল্ডেন, দ্বিতীয় সামিক পরীক্ষা তো গোল্ডেন, বার্ষিক পরীক্ষা তো গোল্ডেন। 1450 বছরে তিনি কখনোই রেজাল্ট খারাপ করেন নাই, প্রতিবারই তিনি জিতেছেন, তিনি শ্রেষ্ঠ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলছে বন্ধু আপনাকে আমি চরিত্রের সর্বশ্রেষ্ঠ উপমা করে পাঠিয়েছি, আপনার হাসি সবচেয়ে সুন্দর, আপনার কান্না সবচেয়ে সুন্দর, আপনার হাঁটার স্টাইল সবচেয়ে সুন্দর, আপনার বসা আপনার পেশাব পায়খানা চলা ফেরা আহার নিদ্রা রাত দিন সব সুন্দর সব সুন্দর সব সুন্দর সব সুন্দর। এজন্য নিয়ত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ সুন্নাতের ইত্তেবা আমরা করব ইনশাআল্লাহ।
বলেন ইনশাআল্লাহ, যুবক ভাই বলেন ইনশাআল্লাহ। একটা বারের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে চুল কাটতেন সেভাবে রাখেন, সাহাবাই কারাম কীভাবে চুল কাটতেন সেভাবে রাখেন, প্রিয় নবী এবং সাহাবায়ে কারাম আল্লাহর প্রিয় বান্দাদের পোশাক কি সেটা দেখেন। কোরআনে আল্লাহ বলছে লিবাসুত তাকওয়া যালিকা খাইর, কোরআনে আল্লাহ বলছে শোনো বান্দা পোশাক আমি নাজিল করছি, এই মানুষকে পোশাক পরার, এই যে মানুষের গা তার লজ্জা এবং সৌন্দর্য এই উভয়ের জন্য পোশাক মানুষের গায়ে লাগাইছেন সরাসরি আল্লাহ। জানেন এটা? জানেন? আরে ভাই জানেননি এটা? কর না কেন, কোরআন শরীফের আয়াত এটা, সূরা আহরাফের মধ্যে আছে, ইয়া বনি আদম, হে আদম সন্তানগণ, কদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি আল্লাহই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি। ওই যেগুলো বই মাত্রে কয় আমরা ছোটবেলায় পড়ছি, মানুষ প্রথমে উলঙ্গ ছিল, শেষে আস্তে আস্তে গাছের ছাল লাগাইছে, এরপরে আস্তে আস্তে লজ্জা ডাকতে ডাকতে এরপরে পোশাক আসছে, মিথ্যু গাঁজাখুরি কথা ছাড়া আর কিচ্ছু নাই, একশো মাঠফারি কথা, গাঁজাখুরি কথা, এটা বেটা মিথ্যাবাদীর কথা। এই জন্য এই পৃথিবীর হাজারো কথার মধ্যে, মানুষের হাজারো কথার মধ্যে, গবেষণার মধ্যে প্রতিনিয়ত ভুল হয়, মুহাম্মদ আরবি যা বলেছেন তা এক সেকেন্ডের জন্য ভুল হয় নাই। আপনার কি মনে হয় আদম আর হাওয়া আলাইহিসসালাম ওনাদেরকে আল্লাহ তাআলা যখন বানাইলেন ফেরেশতাদের সামনে আনলেন তো উলঙ্গ? তো মানুষ ফইলা ফইলা হাপেন ফিনছে ফরে ফইলা ফিনছে গাছের ছাল, তো আদম আলাইহিসসালাম কি টাকাও দিছে? তো তাইলে পোশাক ছিল কিনা বলে? তো তাহলে মানব সন্তান পোশাকবিহীন কোনো কালেই ছিল না কথা, এটা তো যুক্তির কথা। কোরআন শরীফের ডাইরেক্ট আয়াতে আছে, আল্লাহ তাআলা বলছে ইবলিস যখন আদম এবং হাওয়াকে প্রথম নিষিদ্ধ গাছের ফল খাওয়াইলো তো ওনাদের প্রথম ক্ষতিটা কি হইছে? হ্যাঁ, গায়ের পোশাক কি হয়ে গেছে? তো তাহলে পোশাক থাকলে না খুলছে, পোশাক ছিল কিনা আগে বলেন না কেন? তো এই কারণে না এটা খুলে গেছে। তো তাই আদিম যুগে মানুষের গায়ে পোশাক ছিল না। আদিম যুগ কোনটা? আদিম যুগ কোনটা? তোমার দাদার যুগ, হ্যাঁ, তোমার চৌদ্দ গোষ্ঠীর যুগ, তুমি জানো। এই জন্য কোরআন থেকে যারা দিন নেয় না, জীবনের নির্দেশিকা নেয় না, তারা ভুলই করে বারবার, ভুল করে বারবার। কোরআন কখনোই ভুল তথ্য দেয় নাই, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ভুল তথ্য দেয় নাই। বৈষয়িক শিক্ষার মধ্যে অসংখ্য ভালো কথাও আছে, আবার অসংখ্য ভুল তথ্য আছে, এটাও আমরা ইনশাআল্লাহ প্রমাণ করতে রাজি, প্রমাণ করতে রাজি। এই জন্য আমরা আল্লাহ তাআলার এই কথাটাই মেনে নেই ভাইয়া, যে আমরা আল্লাহ তাআলা বলছে বান্দা আমাকে পেতে চাইলে, আখেরাতের মুক্তি চাইলে, জান্নাত চাইলে তোমাদের কাছে এটাই কথা, অবশ্যই তোমরা, অবশ্যই তোমরা আমার বন্ধুকে অনুসরণ করো, আমার রসুলকে অনুসরণ করো। আল্লাহ বলেন, এই শেষ কথা হইল, আল্লাহ বলেন যদি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা সুন্নাতের, এই মনে করেন একটা মেসওয়াক এটাই আপনি শুরু করলেন, আল্লাহ বলেন নগদ দুইটা জিনিস দেব, এক আমি আল্লাহ ভালোবাসব আর গুনাহ মাফ করব, আমার ভালোবাসা পাইতে থাকবা আর গুনাহ মাফ হতে থাকবে। তো যাকে আল্লাহ ভালোবাসে তাকে জান্নাত দিবে না, যার গুনাহ মাফ হয়ে যাবে সে জান্নাত পাবে না, তো আর কি। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা বলেন আমি ভীষণ ক্ষমাশীল, আমি ভীষণ দয়ালু। এই জন্য আজকে এতটুকুই কথা, আজকে রবিউল আউয়াল মাসে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা দয়া করে মেহরবানি করে, যুবক ভাই আপনাদের কাছে অনুরোধ, পেশাব পায়খানা করে টয়লেট পেপার ব্যবহার করেন, নিজের শরীরটাকে পাক সাফ রাখেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, সাজ গোজ চলন বলন স্টাইলের মধ্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সুন্নাতের অনুসরণ করেন। বাবা চাচা মুরব্বি আপনাদেরকেও বলি, চায়ের দোকানের আড্ডা বন্ধ করে দেন, বিড়ি সিগারেটের অভ্যাস ছেড়ে দেন, বাফ নাটক সিনেমা টেলিভিশনে নাচ গান দেখা, নর্তকীর ছবি দেখা আমার বাফ, এটা বন্ধ করে দেন। অনুরোধ করছি হায়াতের এই শেষ টাইমটুকু আল্লাহ তাআলার জিকিরে তসবির মধ্যে কাটায় দেন, নামাজের মধ্যে কাটায় দেন। পর্দার আড়ালের মা বোন যদি কেউ শুনে থাকেন, আপনাদের কাছে বলি মা, আপনার ইজ্জত, আপনার পর্দা, আপনার সতীত্ব, আপনার আব্রু এটা সংরক্ষণ করে। যে নারীর পর্দা নাই,
যে নারীর সতীত্বের ইজ্জতের কদর নাই, যে নারীর পর্দা নাই, বিশ্বাস করেন এটা কোনো বেড়িও না, বেড়ি জাতও না, এটা প্লাস্টিক নলে বালতি বা বদনাটন না কিছু, কোনো বেড়িও না, বেড়ি জাতও না, প্লাস্টিক। হ্যাঁ হ্যাঁ, বেপর্দা নারী, বেগায়র, আত্মসম্মান নাই তার ভিতরে, কোনো আত্মমর্যাদা নাই। এই জন্য দয়া করে মা বোনদের কাছে অনুরোধ করলাম, নিজের পর্দা, নিজের ইজ্জত, নিজের সতীত্বের কদর করেন, সতীত্বের কদর করেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করে নেন, এই জামে মসজিদকে আল্লাহ তাআলা বরকতে বরকতে ভরে দেন, যাদের সহযোগিতা এই মসজিদ হয়েছে। আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে প্রথম দিন থেকে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ সবাইকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাওলাই করিম আপনি মাফ করে দেন, মেহরবান মাওলা আপনি মাফ করে দেন, আমাদের প্রত্যেককে আপনার বন্ধুর সুন্নাত অনুযায়ী জিন্দগি গড়বার তৌফিক দান করে, আগামী জিন্দগি আমাদের সুন্দর করে দেন, জীবনটা সুন্দর করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, আমিন আমিন। আয় আল্লাহ আজকের এই মাহফিলের সমস্ত ইন্তেজামের মধ্যে বরকত দান করেন, আমিন। এই মসজিদখানা প্রথম দিন থেকে এই পর্যন্ত জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা যখন যত খেদমত করেছে আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করে, শহরে বন্দরে গ্রামে গঞ্জে দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছে মাওলা সহি সালামতে নিরাপদে রাখেন, আমার দেশকে নিরাপদ করে দেন। আল্লাহ ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশকে হেফাজত করেন, আল্লাহর কোন জালেম যেন আমাদের উপরে আর কোনোদিন না চাপে মাওলা। আল্লাহ আমাদেরকে আদেল ইনসাফগার শাসক দান করে, ইনসাফগার শাসক দান করে, আমিন। আমরা আর যেন জুলুমের শিকার না হই, আমাদের বংশধর, আমাদের জেনারেশন যেন আর কোনোদিন কারো দ্বারা মজলুম না হয়, আমিন। আল্লাহ আমার দেশের ঈমান ইসলামের সার্বিক নিরাপত্তা দান করেন, আমিন। আল্লাহ আজকের মাহফিল আপনি কবুল করে নেন, আমিন। বাকি টুকু আয়োজনও আল্লাহ আপনি বরকত দান করেন, এশার নামাজের পরে আবার যথারীতি বয়ান হবে, আল্লাহ সেই বয়ানগুলো তো আপনি বরকত দান করেন, আমিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি।